ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন সেটা আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তো এখানে আমি আরও একটি কথা বলবো যে আমি ইউটিউবে নতুন, যদি ভিডিওটি দেখে যদি একটুখানি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো ফেসবুকের পাসওয়ার্ড বদলাইতে আপনার প্রথমত যেটা করতে হবে সেটা হলো যে এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনি আপনার ফেসবুক সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে ট্যাপ করে দিবেন। সেটিংয়ে আসার পর এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনি যে এরকম কয়েকটি সেটিং আসবে, আপনার এই প্রথম উপরে কয়েকটি সেটিং আসবে, আপনি এর ভিতরে যে কোনো একটা লেখার উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর সেম এরকম আসবে, আর এরকম আসার পর আপনি কী করবেন, নিচে দেখবেন যে এরকম একটা সেটিং পাইবেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। আপনি এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর এই যে আপনি এক নম্বর একটা সেটিং পাইবেন, আপনি এইখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনার যে ফেসবুক আইডিটি আছে ওই আইডির নামটা এখানে শো করবে, আপনার যে আইডিটা আছে ওই নামটা এখানে শো করবে। আর এখানে আমি একই সাথে বলবো যে আমি ইউটিউবে নতুন, যদি ভিডিওটি দেখে যদি একটুখানি উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো আপনি কী করবেন, আপনার ফেসবুক আইডির উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে এই যে এখানে তিনটা গড় দেখতেছেন, তিনটা গড়। তো আপনি প্রথম যে একটা গড় দেখতেছেন, প্রথম এই গড়ে দিয়ে দিবেন আপনার আগের পাসওয়ার্ড, মানে আপনার আগে যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, আপনি এই আমি এখানে আমার আগের পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি, আমার সঠিক মনে নেই আগের পাসওয়ার্ড, এরপরও দিতেছি। এরপরে নিচে যেই গড়টা আছে এখানে দিব নিউ পাসওয়ার্ড। ওকে, এখানে নিউ পাসওয়ার্ড দিয়ে দিব। হ্যাঁ, এইখানে আমি নিউ পাসওয়ার্ড দিয়ে দিলাম, মানে আপনি উপরে যেটা দিবেন, উপরে যে পাসওয়ার্ডটা দিবেন এই দুই জায়গায় এই একই পাসওয়ার্ড দিবেন। এই যে এই দুইটা কিন্তু একই পাসওয়ার্ড দিয়েছি। তো আমি এখন এইখানে যে পাসওয়ার্ডটা দিব এই নিচে এই একই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব, শুধু উপরে এই উপরে এইখানে দিব আগে যে পাসওয়ার্ডটা ছিল। এখানে দেওয়ার পরে যে এইখানে ট্যাপ করে দিব, এখানে ট্যাপ করে দেওয়ার পরে একটু এখানে একটু ওয়েট করবেন। এরপর ওকে তো ট্যাপ দিলে আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাব। তো ঠিক এইভাবে আপনি যে কোনো ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন, আর ভিডিওটি দেখে যদি একটুখানি উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।